একটা বাজারের মধ্যে একজন সবজিওয়ালা একটা ঠেলাতে আলু বিক্রি করছিল। তো সে ঠেলার সামনে দুটো বোর্ড লাগিয়ে রেখেছিল। একটা বোর্ডে লেখা ছিল 1 কিলো আলু নিলে 15 টাকা, আর একটা বোর্ডে লেখা ছিল 3 কিলো আলু নিলে 50 টাকা। তো সেই পথ দিয়ে দুটো ছেলে যাচ্ছিল। ছেলেগুলো বোর্ডগুলো দেখতে পেয়ে একটু অবাক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, এই লোকটা কি বোকা নাকি পাগল? এনার থেকে 1 কিলো আলু নিলে সবাই 15 টাকায় পাবে, আর 3 কিলো আলু একসাথে নিলে কেন কেউ শুধু শুধু 50 টাকা দেবে? এইসব বলতে বলতে দুজনে মিলে ঠিক করলো সেই বয়স্ক আলুওয়ালার মজা নেবে। তারা কি করলো, তার কাছে গিয়ে বললো, কাকু 1 কিলো আলু দাও। আলুওয়ালা তাকে 1 কিলো আলু দিল, তারা 15 টাকা দিয়ে দিল। তারপর আবার তারা বললো, কাকু আরও 1 কিলো আলু দাও। আরও 1 কিলো আলু নিয়ে আবার তারা 15 টাকা দিল। তারপর আবার তারা বললো, কাকু আরও 1 কিলো আলু দাও। কাকু আরও 1 কিলো আলু দিল, তারা আবার 15 টাকা দিয়ে সেই আলুটা নিয়ে নিল। এবার তারা সেই কাকুটাকে নিয়ে মজা করতে শুরু করে দিল। তারা তাকে নিয়ে হাসাহাসি করতে করতে বলল, তুমি কি বোকা গো কাকু, হিসাবও জানো না নাকি তুমি? দেখো তুমি লিখে রেখেছো 3 কিলো আলু নিলে 50 টাকা, আর আমরা তোমার কাছ থেকে 3 কিলো আলু 1 পয়সাও দাম না কমিয়েই 45 টাকায় নিয়ে নিলাম। তুমি কিন্তু এরকম বোকামি করলে বেশি দিন ব্যবসা করতে পারবে না। তো সব শোনার পর সেই কাকু মুচকি মুচকি হাসতে লাগলেন। হাসতে হাসতে তিনি বললেন, বাবা আমি অনেক বছর ধরে ব্যবসা করছি, আসলে ব্যাপারটা কি বলো তো, তোমরা এরকম কিছু মানুষ আছো যারা কাউকে বোকামো করতে দেখলে তার খুব মজা নিতে ভালোবাসো। তোমরা ভাবো যে চালাকি করেই মনে হয় সব কিছু হাসিল করা যায়। আমি যদি এখানে শুধু 1 কিলো আলু 15 টাকা লিখে রাখতাম, তাহলে তোমাদের মধ্যে অনেকেই এসে শুধু 1 কিলো আলুই নিয়ে যেত। কিন্তু আমাকে বোকা প্রমাণ করার চক্করে তোমাদের মতো এরকম অনেকেই 1 কিলোর জায়গায় 3 কিলো আলু কিনে নিয়ে যায়। আলুওয়ালা কাকুর উত্তর শুনে ছেলেগুলো বুঝতে পারলো তারা নিজেদের বেশি চালাক ভেবে আর কাকুকে বোকা প্রমাণ করতে গিয়ে নিজেরাই বোকা হয়ে গেছে। এই ছোট্ট গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা দিয়ে যায়। এটা আমাদের শেখায় যে সফল হওয়ার জন্য মাঝে মাঝে আমাদের বোকা হওয়াটা খুব দরকারি। সবসময় চালাকি দিয়ে সব কাজ হাসিল করা যায় না, মাঝে মাঝে বোকামিটাও আমাদের জন্য লাভজনকই হয়। আর এই গল্পটা আমাদের আরও একটা জিনিস শেখায়, সেটা হলো কাউকে ছোটো করার উদ্দেশ্যে কখনোই তাকে নিয়ে মজা করা উচিত নয়। কারণ কোন মজাটা কোন অপমানটা কার কাছে কীভাবে ফেরত যাবে সেটা কিন্তু কেউ জানে না।